বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। যারা আমরা সচেতন, যারা আমরা জমি জমা ভূমি সংক্রান্ত আইনগুলো জানতে চাই, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি একটা বাংলাতে আইনের অনুবাদ যদি আপনার কাছে থাকে, একটা বাংলা আইনও যদি আপনি পড়েন, আপনি যদি আইনের বেসিক জিনিসটা না বুঝেন, তাহলে কিন্তু আপনি আইনটা পড়ে মজা পাবেন না, আইনটা কি বলতেছে সেটাও কিন্তু বুঝতে পারবেন না। তো এজন্য যারাই আইনের ছাত্র, তাদের কাছে আইন পড়ার আগে আইনটা কিভাবে পড়তে হয় এই বিষয়টা জানাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে আইনে হয়তো একটা কথা বলা আছে সুস্পষ্ট ভাবে, কিন্তু সেটাকে সেই অর্থে ব্যবহার করা হচ্ছে না, এর বিভিন্ন রকম কারণ আছে। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি মনে করি আপনাদের কাছে, যারাই আইন শিখতে চান, বুঝতে চান, নিজেরা বুঝতে চান, অথবা আইনের ছাত্র ভবিষ্যতে অ্যাডভোকেট হবেন, আদালতে মামলা প্র্যাকটিস করবেন, তাদের জন্য এই ভিডিওটি একটি মাস্টার গাইড হিসেবে আপনার জন্য কাজ করবে। এবং যে কোনো নতুন নতুন আইন যখন আসবে আপনি নিজেই বুঝতে পারবেন এই আইনের ফলে কি কি জিনিসগুলো চেঞ্জ হচ্ছে বা যে কোনো আইনকে আমরা কিভাবে বুঝবো। আর আমার যে ভূমি আইনের সাতকাহন বইটি, অতি দ্রুতই আপনারা বাজারে পাবেন, আপনারা রকমারি.কমে পাবেন। আমার এই সাতকাহন চ্যানেলের মাধ্যমে আমরা প্রি বুকিংটাও নিব, জাস্ট আশা করি ইনশাল্লাহ আগামী মাসের মধ্যে আমরা সেটা পাবলিশ করতে পারবো। যে বইয়ের নাম শুনে আপনারা বুঝতে পারতেছেন যে সেখানে আমরা দেওয়ানি রিলেটেড, জমি জমা ভূমি রিলেটেড যে আইনগুলো আছে তার সামারি করে দিব সেখানে, যাতে আপনি একজন সাধারণ কমন বেসিক লেমেন হলেও আপনি আপনার অধিকার সম্পর্কে জানতে পারেন, যে কোন আইনের কোন ধারায় কি কি প্রতিকারগুলো দেওয়া আছে। এবং এটি আপনি যদি অ্যাডভোকেট হন, আইনের ছাত্র হন, আপনার জন্য তো আরো কাজে আসবে, যাতে আপনি একটা বই পড়েই বুঝতে পারবেন বাংলাদেশের দেওয়ানি বা আর্থিক রিলেটেড আইনগুলো কি কি। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করি আমাদের আইনগুলো কিভাবে পড়তে হবে। আরো সহজ করে বলে যদি আমরা বলি, সেটা হচ্ছে যে আসলে আইন পড়ার হাতে খড়ি কিভাবে আমরা আইনগুলো পড়ব। তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে আমরা যতটুকু দেখি 1984 সাল পর্যন্ত আইনগুলো ইংলিশে প্রস্তুত, এর পরের আইনগুলো বাংলায়। এখন আপনি বাংলায় আইন পড়ে কিন্তু এই ইংলিশ আইনগুলো অনুবাদ পড়ে বুঝবেন না, তো এই জন্য ইংলিশের কিছু শব্দ যেন আপনাকে শিখতে হবে। আপনি বাংলায় কোনো আইন পড়লে আইনটা কিভাবে পড়তে হয় সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। যেমন আপনারা এখানে দেখতেছেন দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, এর পাশাপাশি দেখেন একটা আপনারা আইন দেখতেছেন দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897। এই যে 1897, 1882 অত পুরাতন আইনগুলো এত বছর পরেও এখনো কিন্তু টিকে আছে, এর কারণ কি? কারণ হচ্ছে এরা যেই সমস্ত গবেষণা করে আইনগুলো প্রস্তুত করেছে, আজ 200 বছর পরেও সেগুলো টিকে আছে। তো যাই হোক, আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা আইন কিভাবে পড়ব। তো প্রথমেই দেখেন যে কোনো আইন পড়ার আগে এই বেসিক জিনিসগুলো আপনি কিন্তু মনে রাখবেন, এটা ছাড়া আপনি কোনো আইনকে জীবনেও পরিপূর্ণভাবে, যারা আইন প্রস্তুত করেছে তারা কি বলতে চাচ্ছে সেটা কখনোই বুঝবেন না। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আমরা যদি দেখি, দেখেন সংসদ আইনগুলো প্রস্তুত করে, প্রস্তুত করার পর সে আইনে কি বলা আছে এটা কি করে, যারা নির্বাহী বিভাগে আছেন তারা সেটা প্রয়োগ করে, ক্ষেত্র বিশেষে আদালতে মামলা করি আমরা, তখন কি করে জুডিশিয়ারি বিচারক সে আইনের প্রয়োগটা করে। তাহলে একটা আইন একজন প্রস্তুত করে উনি কিন্তু ব্যবহার করেন না, উনি প্রস্তুত করে দিয়ে দিয়েছেন, দিয়ে দেওয়ার পর সেটা আরেকজন কাজে লাগাচ্ছে, সেখানে যখন সমস্যা হচ্ছে, মামলার উদ্ভব হচ্ছে, তখন আর এক পক্ষ সেটার বিচার করতেছে। তো একজন বিচারক, উনিকে যদি আইন কিভাবে পড়তে হয়, আইন কিভাবে ইন্টারপ্রিটেশন করতে হয় এ বিষয়ে যদি ওনার স্বচ্ছ ধারণা যদি না থাকে, উনি কিন্তু আইনে ভুল করবেন। এজন্য যারাই আইনে পড়েন তাদের জন্য কিন্তু আইনগুলাকে কিভাবে আমরা ইন্টারপ্রেট করব এর জন্য ভিন্ন একটা সাবজেক্টই আছে, সেটা পড়ার পরেই কিন্তু বিচারকরা একটা আইনে শব্দগতভাবে যে কথাটা বলা আছে এটার বাইরে গিয়ে ওনারা সিদ্ধান্ত দিতে পারেন। এই জন্য আমরা দেখি হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে কি আসে, বিভিন্ন সময় এমন সব সিদ্ধান্ত আসে যেটা আইনের বাইরে যায় কিন্তু তারপরেও সেটা কি বৈধ, এটাকে আমরা বলি জুডিশিয়াল প্রিসিডেন্ট। তো যাই হোক, আজকে আমরা বেসিকটা জানবো, অন্য কোনো ভিডিওতে হয়তো আমরা আইনগুলোকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব, কিভাবে কি কি নিয়ম কানুন, যে 10-12টা নিয়ম কানুনের মাধ্যমে একটা আইনকে, যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারকরা তাদের যে থিঙ্কিং, তাদের যে অ্যাডজুডিকেশন আছে সেটা কিভাবে প্রয়োগ করে সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো আজকে আমরা কমন ম্যান, বেসিক ম্যান, লেম্যান এবং সাধারণ ছাত্রের মতো যে কোনো আইন যখন পড়বেন প্রথমেই জানার চেষ্টা করবেন যে এই আইনটা তৈরির উদ্দেশ্যটা কি, আইনটার ইতিহাসটা কি, কেন এই আইনটা প্রস্তুত করা হয়েছে। যেমন ধরেন আমরা যদি বিশেষ বিবাহ আইন, এটা আপনি ভুল করবেন যদি আপনি এর পিছনের ইতিহাসটা না জানেন, যে বিশেষ বিবাহ আইনটা কেন প্রস্তুত করা হয়েছে, এই যে ব্রাহ্ম সমাজ এরা কারা, কাদের জন্য এই আইনটা প্রস্তুত করা হয়েছে,
এটা আপনাকে একটু ইতিহাসটা খুঁজতে হবে। এখন যেমন নারী এবং শিশু নির্যাতন, এটা কেন প্রস্তুত করা হয়েছে, এর পিছনের যে ভয়াবহ কাহিনীটা ছিল সেটা একটু আমাদেরকে জানতে হবে। এটা জানলে কি হবে, আপনি আইনটা সম্পর্কে বুঝতে পারলেন যে আইনটা আসলে কোন অবস্থায় এই যে সংসদ বা রাষ্ট্রপতি অর্ডিনেন্স জারি করে আইনটাকে ইনাক্ট করেছেন। প্রথমে আমরা আইনটার ইতিহাস জানার চেষ্টা করব। এখন এর বেসিক কিছু ইতিহাস বা ছোট দুই লাইনে ইতিহাস কিন্তু আমরা প্রিফেস থেকে পেয়ে যাব, বা প্রারম্ভিক বিষয়ে যেগুলো আছে সেখান থেকে আমরা পেয়ে যেতে পারি, তবে আমরা বিস্তারিত পাবো না। প্রিফেসটা পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে সেখান থেকে আমরা কিছু বুঝতে পারতেছি। যেমন দেখেন এই যে এভিডেন্স একটার মধ্যে দেখেন এখানে কি কি বলা আছে, টু কনসোলিডেট অ্যান্ড ডিফাইন্ড অ্যান্ড অ্যামেন্ড, মানে হচ্ছে এই এভিডেন্স একটার জন্য তিনটা উদ্দেশ্য কিন্তু, কনসোলিডেট করা, ডিফাইন করা, অ্যামেন্ড করা, যে সাক্ষ্য আইনটাকে, যে ল অফ এভিডেন্স ইনেক্ট। কনসোলিডেট মানে কি, দুটো পৃথক জিনিস এই দুটোকে একত্রিত করা। ডিফাইন মানে কি, একটা জিনিসকে সংজ্ঞায়িত করা। অ্যামেন্ড মানে সংশোধন করা। এই রকম আমরা বিভিন্ন আইন যখন পড়ব তার প্রিফেসটা দেখে আমরা সেখান থেকে বুঝতে পারবো কিছুটা যে কেন আইনটা প্রস্তুত করা হয়েছে। আর যে ইতিহাস সেটা আমরা বিভিন্ন বই থেকে জানার চেষ্টা করব, অথবা নানা প্রকার এই সংক্রান্ত ম্যাগাজিন থেকে আমরা জানার চেষ্টা করব আইনটা তৈরির ইতিহাসটা কি, আইনের প্রিফেস থেকে আমরা কিছুটা বুঝতে পারবো। তারপরে আমরা ওভারঅল কি করব, আইনটার একটা ওভারঅল করে দেখবো যে মোট কতটা আইনটাতে ধারা আছে, আইনটাতে কতটা শিডিউল দেওয়া আছে, সেই শিডিউলে কি কি কোনো তফসিল আছে না, অ্যাপেন্ডিক্স আছে, এগুলো আমরা জানার চেষ্টা করব। তাহলে কি হবে, আমরা একজন ব্যক্তি সম্পর্কে তার ওভারঅল জিনিসটা বুঝতে পারলাম, আমরা তাকে খুব সহজভাবে নিজের মতো করে নিতে পারবো। তাহলে আপনারা যারাই আইন পড়তে চান, তাহলে এই তিনটা জিনিসকে অন্তত নিজের মতো করে একটু বুঝার চেষ্টা করবেন, একটু খোঁজার চেষ্টা করবেন যে আইনটা তৈরির ইতিহাসটা কি। সেটা যদি না পারেন, অ্যাটলিস্ট আইনের প্রিফেস দেখে আইনটা কেন প্রস্তুত করা হয়েছে সেটা দেখবেন, আর আইনের মোট কতটা ধারা বা অনুচ্ছেদ আছে, তফসিল কতটা আছে, কোনো অ্যাপেন্ডিক্স আছে কিনা, এগুলো জানার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের প্রাথমিক অংশ। আশা করি আপনারা অবশ্যই এই বিষয়গুলো এখন থেকে যখনই কোনো আইন পড়বেন এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এখন আসেন আমরা আইনগুলো যখন আমরা পড়ব, দেখেন এই যে একটা আইন আপনার সামনে নিয়ে আসা হলো, এখানে প্রথমেই আপনি দেখেন 1 নম্বর সেকশন দিয়ে বলতেছে শর্ট টাইটেল, তারপরে আবার বলা আছে এক্সটেন্ড, তারপরে বলা আছে আপনার দেখেন কমেন্সমেন্ট। তো প্রতিটা আইনের মধ্যেই কিন্তু আপনি পাবেন। তো এখন আপনি এগুলো দ্বারা কি বুঝবেন, একটার মধ্যে যদি আপনি বুঝেন প্রতিটা আইন একই রকম জাস্ট সামান্য ব্যতিক্রম বাদ দিয়ে। তো 1 নম্বরে যে সেকশন দেখেন, 1 নম্বর সেকশনে কি আসছে, শর্ট টাইটেল। এই শর্ট টাইটেল মানে হচ্ছে আইনটার নাম কি হবে। আপনি যখন কাউকে কোনো কনসালটেন্সি দিবেন, আদালতে বিচারক সামনে যখন আপনি উপস্থাপন করবেন, আপনাকে তো আইনটাকে কোনো একটা নামে ডাকতে হবে। যেমন এই যে দ্য শর্ট টাইটেলের ক্ষেত্রে দেখেন, দিস অ্যাক্ট মে কল দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, তার মানে আপনি যখন বিচারকের সামনে তুলে ধরবেন কাউকে বলবেন যে সাক্ষ্য আইনে এত ধারায় আছে, তার মানে হচ্ছে কি এর নামটা, যে কোনো আইনের নামটা গুরুত্বপূর্ণ। তাই প্রথমে আমরা নামটা জানার চেষ্টা করব। যেমন আমাদের আমরা এভিডেন্স অ্যাক্টে সাক্ষ্য আইন বলতেছি, কেন বলতে পারতেছি, কারণ এখানে মে কথা উল্লেখ আছে, এখানে যদি শেল থাকতো আমরা এভিডেন্স অ্যাক্টই আমাদেরকে বলতে হইতো। এই বেসিক জিনিসটা একটু মাথায় রাখবেন। তাহলে আমরা প্রথমে কিটা বুঝলাম, শর্ট টাইটেল। তো এখন শর্ট টাইটেলের মধ্যে না আইনের নাম থাকতেছে, সালটা থাকতেছে, এখন আমরা দেখি এক্সটেন্ড। এখন এক্সটেন্ড মানে হচ্ছে আইনটার বিস্তৃতি, আইনটা কোন ভৌগোলিক সীমারেখা, কোন জনগোষ্ঠী, কোন সময়ে বা কতটা সময়ের জন্য প্রযোজ্য। প্রধানত এই তিনটি জিনিসই কিন্তু আইনের মধ্যে ডিফাইন করা থাকে যে আইনটা কোন ভৌগোলিক সীমারেখার উপর প্রযোজ্য। মনে রাখবেন প্রতিটা আইন বাংলাদেশের প্রতিটা জায়গায় প্রযোজ্য না। আমরা যদি দেখি রেজিস্ট্রেশন আইন যেটা আছে, এটা পার্বত্য তিনটা জেলায় প্রযোজ্য না, বিভিন্ন রকম আইন আছে যেগুলো প্রযোজ্য না। তাহলে এক্সটেন্ড থেকে আমাদের দেখতে হবে যে আইনটা বাংলাদেশের সব জেলায় প্রযোজ্য কিনা। আবার কখনো এক্সটেন্ডে কি দেওয়া থাকে, আইনটা শুধু সম্প্রদায়, যেমন মুসলিম বিবাহ এবং তালাক নিবন্ধন আইন, এটা শুধু মুসলিমদের জন্য প্রযোজ্য। বিশেষ বিবাহ আইন, যারা হিন্দু না, মুসলিম না, যারা এই যে ইহুদি, বৌদ্ধ, এই সমস্ত ধর্মে বিশ্বাস করে না, তাদের জন্য প্রযোজ্য। তার মানে এক্সটেন্ডটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই এক্সটেন্ড থেকে আমরা বুঝতে পারবো যে আইনটা কোন ভৌগোলিক সীমারেখা, অথবা কোন জাতিগোষ্ঠী, অথবা কোন সময়ের জন্য প্রযোজ্য। এই জিনিসটা আমরা একটু স্মরণ করব। তাহলে প্রথমেই যে কোনো আইনের শর্ট টাইটেলটা মুখস্থ রাখবো, এক্সটেন্ডটা স্মরণ রাখার চেষ্টা করব যে কোথায় কোন সম্প্রদায়ের জন্য প্রযোজ্য। এখন আসি আমরা কমেন্সমেন্ট, অর্থাৎ
আইনটা কবে থেকে কার্যকর, কুমেন্সমেন্ট, প্রতিটা আইনের মধ্যে কি থাকে, কুমেন্সমেন্ট দেওয়া থাকে। তো তাহলে এই কুমেন্সমেন্ট দ্বারা বোঝায় আইনটা কবে থেকে কার্যকর। তো এই কুমেন্সমেন্টের উপর ভিত্তি করে আইনগুলো কি কি করতে পারে, মোটামুটি আইনগুলো তিন প্রকারের ইফেক্ট আছে যা আমরা একটু নিচের দিকে পড়ব। তাহলে আমরা এতটুকু বুঝলাম, শর্ট টাইটেল আমরা বুঝতে পারলাম, আইনটার নাম যেটা আমরা মনে রাখবো, তারপরে এক্সটেন্ট আমরা বুঝতে পারলাম, তারপরে এখন আসেন এই কুমেন্সমেন্ট যেটা আমরা পড়তেছিলাম যে আইনটা কখন থেকে কার্যকর হবে। দেখেন এই কমেন্সমেন্টের আগে আমরা প্রতিটা আইনের মধ্যে আপনি কি পাবেন, ইনাক্টমেন্ট ডেট পাবেন, মানে আইনটা কত সালে পাশ করেছে, সেটা রাষ্ট্রপতি হোক অথবা কোনো লেজিসলেটিভ বা সংসদ হোক কোন দিন পাশ করেছে। আরেকটা থাকবে ইনফোর্সমেন্ট ডেট, যে আইনটা কবে থেকে কার্যকর। তাহলে যে কোনো আইনের মধ্যে আমরা ইনাক্টমেন্ট ডেট পাবো, আমরা পাবো ইনফোর্সমেন্ট ডেট। ইনাক্টমেন্ট বের হচ্ছে পাশের তারিখ, ইনফোর্সমেন্ট হচ্ছে কার্যকরের তারিখ। এখন যদি আমরা দেখেন এভিডেন্স অ্যাক্টের মধ্যে দেখি, যে এভিডেন্স অ্যাক্টটা দেখেন কবে থেকে কার্যকর হচ্ছে আইনটা, দেখেন যেখানে বলা আছে ফার্স্ট ডে অফ সেপ্টেম্বর 1872, অর্থাৎ এটা হচ্ছে কি আইনটার ইনফোর্সমেন্ট ডেট, এত তারিখ থেকে আইনটা কি কার্যকর। আর যদি আমরা দেখি এখানে, দেখেন আইনটার ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস লেখা আছে 15 মার্চ 1872, এটা হচ্ছে তার ইনেক্টমেন্ট ডেট, এই দিন আইনটা পাশ করা হয়েছে, আর এই দিন থেকে সেপ্টেম্বর থেকে এটা কার্যকর হবে। তাহলে আপনারা এই বেসিক নিয়মটা বুঝলেন যে কোনো আইনের দুটো অ্যাটলিস্ট ডেট থাকবে, একটা হচ্ছে ইনেক্টমেন্ট, একটা হচ্ছে ইনফোর্সমেন্ট। ইনেক্টমেন্ট মানে হচ্ছে আইনটা কবে পাশ করা হইলো, ইনফোর্সমেন্ট হচ্ছে আইনটা কবে থেকে কার্যকর। এখন এই ইনেক্টমেন্ট আর ইনফোর্সমেন্টের উপর ভিত্তি করে আইনে তিন প্রকারের ইফেক্ট থাকে, কেমন এখন দেখেন। একটা হচ্ছে প্রসপেক্টিভ, অর্থাৎ যেটা ভবিষ্যৎ থেকে কার্যকর হবে, অর্থাৎ আজকে পাশ করা হইলো এটা কালকে থেকে কার্যকর হবে, এক মাস পরে থেকে কার্যকর হবে, এগুলোকে আমরা বলি প্রসপেক্টিভ ইফেক্ট। যেমন এভিডেন্স অ্যাক্টের ক্ষেত্রে দেখেন এটা কবে, এখানে পাশ হয়েছে 15 মার্চ, কিন্তু এটা কার্যকর হচ্ছে কবে, সেপ্টেম্বরে। তার মানে এভিডেন্স অ্যাক্টটা হচ্ছে আমাদের একটা প্রসপেক্টিভ ল, এটা ভবিষ্যৎ থেকে কার্যকর। এখন কিছু আইন আছে যেগুলো অতীত থেকে কার্যকর, নর্মাল আইনের নিয়ম হচ্ছে আইন যেদিন প্রস্তুত হবে সেদিন অথবা তার থেকে ভবিষ্যতে কার্যকর হবে, কিন্তু কিছু আইন রেট্রোস্পেক্টিভলি অর্থাৎ অতীত থেকে কার্যকর হয়, অতীত থেকে কার্যকর হয় বিভিন্ন প্রকার কারণবশত, যে আজ থেকে 10 বছর আগে থেকে আইনটা কার্যকর করে দেওয়া হয়। এর বিভিন্ন রকম কারণ আছে, সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা অন্য কোনো ভিডিওতে করব ইনশাল্লাহ। তো তাহলে আপনারা এতটুকু বুঝতে পারলেন যে আমরা আইনগুলোর ইনফোর্সমেন্ট এবং ইনেক্টমেন্ট ডেটের উপর ভিত্তি করে আইনগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করি, প্রসপেক্টিভ ভবিষ্যৎ থেকে কার্যকর হবে আমাদের, রেট্রোস্পেক্টিভ অর্থাৎ অতীত থেকে কার্যকর হবে, আরেকটা পাবো আমরা রেট্রোঅ্যাক্টিভ, এটা হচ্ছে আমরা অতীতকে স্বীকার করে নিব কিন্তু অতীত থেকে কার্যকর হবে না, অতীতের ঘটনাটা ভবিষ্যতের আইনটার সাথে সাদৃশ্য হবে। তাহলে আমরা এই প্রথম পাতা থেকে দেখেন আইনের বেসিক অনেক কিছু জানতে পারলাম, আশা করি আপনারা এগুলো একটু স্মরণ করবেন। তাহলে প্রথমে আমরা আইনটা তৈরির ইতিহাসটা জানবো, সেটা যদি আমরা না পারি অ্যাটলিস্ট প্রিফেসটা দেখবো, তারপরে মোট কতটা ধারা তফসিল আছে, কোনো তার শিডিউল আছে কিনা সেগুলো একটু জানার চেষ্টা করব। আইনটার মধ্যে শর্ট টাইটেল আমরা মুখস্থ রাখার চেষ্টা করব, এক্সটেন্ট আমরা দেখবো কোথায় কোন সম্প্রদায়ের জন্য কতদিনের জন্য প্রযোজ্য, কুমেন্সমেন্ট আমরা দেখবো কবে থেকে প্রযোজ্য, তার উপর আমরা ইনেক্টমেন্ট ডেট ইনফোর্সমেন্ট ডেট পাবো, এই দুটোর উপর ভিত্তি করে প্রসপেক্টিভ রেট্রোস্পেক্টিভ এবং রেট্রোঅ্যাক্টিভ, এই তিন প্রকারের আইনের আমরা ইফেক্ট পাবো। আশা করি আপনাদের ভালো লেগেছে, এখন আমরা চলে যাই দ্বিতীয় প্রকার আইনের বিশ্লেষণের ক্ষেত্রে। এখন দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমরা সেকশন টু পাবো, সেকশন টু এর মধ্যে কি থাকে, ডেফিনেশন, সংজ্ঞা দেওয়া থাকে। এই সেকশন টু বা ডেফিনেশনকে আমরা ইন্টারপ্রিটেশন ক্লজও বলে থাকি, অর্থাৎ আইনের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হবে এগুলো যাতে বহুমাত্রিক, এগুলো কি করে অর্থ যাতে না দেয়, এই জন্য সেখানে ডিফাইন করে স্পেসিফিক করে দেওয়া হয় যে এই শব্দ দ্বারা এটাই বোঝানো হয়েছে। এটা না হলে কি হবে, আমরা হয়তো বলি যে এই ঘটনায় তার হাত আছে, তো আসলে বাস্তবে আমরা হাত বলতে কি, সে জড়িত বুঝাচ্ছি, এখন তার এই বাস্তব ফিজিক্যাল হাতটা কিন্তু সেখানে নাই। এটা ছাড়াও যে কোনো একটা ইংলিশ শব্দের একাধিক অর্থ থাকতে পারে, আইনের ক্ষেত্রে এরকম থাকলে কিন্তু আইন চলবে না, আপনি হয়তো যে অর্থে কথাটা বলতেছেন অন্যজন সে অর্থে নাও নিতে পারে। তো এই জন্য আইনগুলোকে প্রতিটা আইনে ডেফিনেশন দেওয়া থাকে বা ইন্টারপ্রিটেশন ক্লজ দেওয়া থাকে। এখন আইনে যত শব্দ ব্যবহার করা হয় সবগুলো শব্দের কি করা হয় না, এই ডেফিনেশনে দেওয়া হয় না। এ কেন দেওয়া হয় না, এর কারণ হচ্ছে
এই যে ব্রিটিশ সরকারের মাথায় কিন্তু খুব প্রচুর বুদ্ধি ছিল। তারা জেনারেল ক্লজেস অ্যাক্ট বলে 1897 একটা অ্যাক্ট তৈরি করে দিয়েছে। সেখানে তারা বিভিন্ন রকম জিনিসকে কি করেছে, সংক্ষিপ্ত করে নিয়েছে। যেমন যেমন আমরা যদি বলি, হি মানে সে বুঝায়, সি মানে সে মহিলা বুঝায়, কিন্তু জেনারেল ক্লজেস অ্যাক্ট বলতেছে হি ইনক্লুড সি, সিঙ্গুলার প্লুরালকে অন্তর্ভুক্ত করে। মাস বা মাস বলতে গ্রেগরীয় ক্যালেন্ডারকে মাসকে বোঝাবো, বছর বলতে গ্রেগরীয় ক্যালেন্ডার বোঝাবো। আমি হয়তো বলতে পারি যে আপনাকে আমি 2 মাসে টাকা দিব, তো আমি বলতে পারি আমি বাংলা মাসের কথা বলছি, আমি বলতে পারি আরবি মাসের কথা বলছি। তো এই জন্য বলতে জেনারেল ক্লজেস একটা বলতেছে যে না, মাস বলতে গ্রেগরীয় ক্যালেন্ডার, বছর বলতে গ্রেগরীয় ক্যালেন্ডার, হি ইনক্লুড সি, সিঙ্গুলার ইনক্লুড প্লুরাল, এই সমস্ত বিভিন্ন রকম ডেফিনেশন দেওয়া আছে। যেমন বিভিন্ন আইনে দেওয়া থাকে, যেমন এখন যেমন স্বর্ণ নীতিমালার মধ্যে বলা হচ্ছে যে বিমানবন্দরের নির্দিষ্ট একটা মাইলের মধ্যে কি থাকতে হবে, তার কারখানা থাকতে হবে। এখন এই মাইলটা সে কি আঁকাবাঁকা হিসাব করবে না সমান্তরাল হরিজন্টালি হিসাব করবে, তো এই জন্য জেনারেল ক্লজেস এক বলতেছে হরিজন্টালি সমান করে সে হিসাব করবে। এই জন্য ডেফিনেশন গুলো আমাদেরকে দেখতে হয়। এই ডেফিনেশন যখন আমরা পড়তে যাব, তখন কিন্তু আমরা এখানে একটা কথা বলে দেই, আপনি 90% আইনে 2 নম্বর যে সেকশন সেখানে ডেফিনেশন পাবেন, 5% 3% সেকশন 3-তে পাবেন, 5% এর মধ্যে সেকশন 4-এর মধ্যে কি পাবেন, আপনি ডেফিনেশন গুলো পাবেন। এখন এই এভিডেন্স একটা যদি আমরা দেখি, এভিডেন্স একটা যেটা করা হয়েছে, দেখেন 3 নম্বরে গিয়ে ইন্টারপ্রিটেশন ক্লজ দেওয়া আছে, নর্মালি 2 নম্বরে কিন্তু দেওয়া থাকে। তো দেখেন এটা যখন আমরা পড়তে যাচ্ছি, এখানে আমাদের কি কিছু শব্দ পাই, ইনক্লুডস, এখানে আমরা পাবো মিনস, এই শব্দগুলো কিন্তু পাচ্ছি। তো দেখেন এগুলো আমরা কিভাবে বুঝবো, তো এগুলো বুঝার মেইন যে কারণ সেটা দেখেন, আমরা তাহলে প্রথমেই আমরা জেনারেল ক্লজেস একটা একটা পড়ার চেষ্টা করব, বা আমি একটা ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা বুঝতে পারি যে কি কি জিনিসগুলোকে তারা একসাথে করে পূর্বেই বুঝিয়ে দিয়েছে। তো যেমন আমরা বললাম যে হি ইনক্লুড সি, সিঙ্গুলার ইনক্লুড প্লুরাল, দূরত্ব মানে সমান্তরাল লেখা বরাবর বুঝায়। তো এখন ইনক্লুড, দেখেন ইনক্লুড যদি থাকে কোনো একটা শব্দের সামনে, তার মানে এই শব্দটার একাধিক অর্থ আছে, অর্থাৎ এই আইনে যে শব্দটা ব্যবহার, যেমন এখানে দেখেন কোড, কোড বলতে কি বুঝায়, বলতেছে কোড ইনক্লুড অল জস। তো তাহলে চিন্তা করেন, তাহলে কোড বলতে আমরা আরো কিছু বুঝতে পারি, কোথায় বুঝবো, জেনারেল ক্লজেস একটা বুঝবো, অন্য কোনো আইন থাকলে সেখানে বুঝবো, পাশাপাশি আমরা ইনক্লুড যেহেতু আছে তাহলে এটাও বুঝবো, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে দেখেন লেখা আছে ফ্যাক্ট মিনস অ্যান্ড ইনক্লুড, এখন যখনই থাকবে ফ্যাক্ট মিনস, তার মানে আমরা এর বাইরে যাইতে পারবো না, এখানে যেটা বলা আছে আমাদেরকে সেটাই মেনে নিতে হবে। তো এই জন্য যখনই আমরা ইনক্লুড শব্দ পাবো, আমরা বুঝবো এর আরো অর্থ আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু যখনই মিনস থাকবে আমাদের জন্য রেস্ট্রিক্টেড হয়ে গেল, আমরা অন্য কিছু বুঝতে পারবো না। এটা ছাড়া আমরা ডেফিনেশনের মধ্যে ডিম টু বি পাবো, অর্থাৎ দিস ওয়ার্ড ডিম টু বি মানে হচ্ছে এটা দ্বারা এইটা বোঝা যাবে। এটা ছাড়া কোথাও পাবো যে ডাজ ইনক্লুড, কোথাও পাবো শেল ইনক্লুড, কোথাও পাবো ডাজ নট ইনক্লুড, কোথাও পাবো সেম অ্যাজ, সেম অ্যাজ যেমন অন্য একটা আইনে, যেমন ধর্ষণ কাকে বলে, নারী এবং শিশু নির্যাতন আইনে কিন্তু বলা হচ্ছে সেম অ্যাজ প্যানাল কোড, অর্থাৎ প্যানাল কোডে যেভাবে সংজ্ঞায়িত করা আছে এইরকম জিনিসগুলো পাবো। তাহলে আমরা ডেফিনেশন যেই চ্যাপ্টার সেটা পড়া কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন আসি আমরা আইনগুলোর ক্ষেত্রে, আমরা ডেফিনেশনটা তো পড়লাম, এখন দেখেন আইনের মধ্যে কি থাকে। আমরা যদি দেখি এখানে 2 নম্বর সেকশনে ব্র্যাকেটে লেখা আছে রিপিলড, রিপিলড মানে কি, রিপিলড মানে বাদ দেওয়া। এই বাদ দেওয়ার কারণ কি, বাদ দেওয়াটার কারণ দুটো হতে পারে, একটা এর পরিবর্তে নতুন একটা আইন চলে এসেছে, এটাকে রিপিল করে নতুন একটা আইন চলে এসেছে, অথবা এটাকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই রিপিলের পরিবর্তে যদি এখানে ওমিটেড লেখা থাকতো, ওমিটেড মানে হচ্ছে যেটা চিরতরে ডিলিট করে দেওয়া হইলো, যেটা আর কখনো ফিরে আসবে না, রিপিল মানে হচ্ছে এর বিপরীতে নতুন আইন চলে এসেছে, অথবা এটা আপাতত বন্ধ আছে, ভবিষ্যতে রিভাইভও কিন্তু হতে পারে। তো এই জিনিসটা কিন্তু আমরা বুঝবো যে আইনের মধ্যে কিছু রিপিল থাকে, কিছু ওমিটেড থাকে। এখন আমরা তারপরে যদি দেখি, দেখেন যে আরেকটা যেটা থাকে আমাদের, রিপিলটা আমরা বুঝলাম যে রিপিলটা কোনো আইনকে বাতিল করা বুঝায়, সেভিং ক্লজ থাকে। সেভিং ক্লজ মানে কি, একটা আইন যখন প্রস্তুত করা হয়, ওই আইন অনেকগুলো আইনকে কি করে, প্রভাবিত করে। তো এই জন্য প্রতিটা আইনের মধ্যে কি দেওয়া থাকে, সেভিং ক্লজ দেওয়া থাকে, যে বলে দেওয়া থাকে যে এই আইনের ফলে
এই এই আইনগুলো প্রভাবিত হবে না। আপনারা বিভিন্ন রকম আইন যখন পড়বেন তখন আপনারা এই জিনিসগুলো পাবেন। প্রতিটা আইনে সেভিং নাও থাকতে পারে, কিন্তু কিছু কিছু আইনে আপনারা এগুলো পাবেন। তাহলে সেভিং মানে হচ্ছে এই আইনটা অন্য কোন আইনকে প্রভাবিত করবে না, সে বিষয়ে সেখানে লেখা থাকে। রিপিল মানে এই আইনটা আর কোন কোন আইনকে রহিতকরণ করলো, অথবা এই আইনের মধ্যে কোন সেকশনটা রহিতকরণ হয়ে গেল, এটাই হচ্ছে যেটা ফিরে আসতে পারে, অথবা এর পরিবর্তে নতুন কিছু অ্যাড করা হয়েছে। এখন আমরা যেটা আরো বললাম, ওমিটেড যদি থাকে এটা আর কখনো ফিরে আসবে না, আর যদি রিপিল থাকে এর পরিবর্তে নতুন আইন, নতুন কোনো জিনিস এসেছে, অথবা এটা আবার ফিরে আসতে পারে। এখন আসি আমরা আইনের মধ্যে, আমরা যখন পড়ব শব্দ চয়নে, তখন আপনি যেহেতু যখনই শেল পাবেন বুঝতে পারবেন যে এটা হচ্ছে বাধ্যতামূলক। যেমন তামাদি আইনে 3 ধারায় বিচারককে শেল শব্দ ব্যবহার করা হয়েছে, তার মানে কি? বিচারকের দায়িত্ব একটা মামলা যখন তার কাছে আসবে সে চেক করা এটা তামাদি দোষে দুষ্ট কিনা। বিচারক যদি চেক না করে এটা তার দায়িত্বে অবহেলা আমরা ধরে নিব। এটা ছাড়া যদি আইনের মধ্যে মেয়ে থাকে, তার মানে এটা প্রাথমিকভাবে ইচ্ছাধীন বোঝায়, তাহলে শেল দ্বারা বাধ্যতামূলক আর মেয়ে দ্বারা ইচ্ছাধীন। তবে যদি মেয়ের পরে যদি আপনি দেখেন যে মেয়ের পরে কি আছে, জরিমানা বা শাস্তির বিধান আছে, তাহলে আপনি বুঝবেন মেয়েটাকে সম্মান অর্থে ব্যবহার করা হয়েছে, প্রকৃতপক্ষে মেয়েটাকে আমরা শেল হিসাবেই পড়ব। এখন আসি আমরা আইনের মধ্যে, যেমন সেকশন আছে, সেকশন কি করে? আসলে আমরা যে গল্পগুলো পড়ি এগুলো আমরা সামারিটা মনে থাকে, আইনের সামারি মনে থাকলে হবে না, আইনে আমাদেরকে নির্দিষ্ট করে উল্লেখ করে দিতে হয়। তো এই জন্য আইনগুলোকে কি করা হয়েছে, পৃথক পৃথক কিছু প্যারায় বিভক্ত করা হয়েছে। তো এই প্যারাগুলোর মধ্যে তখন সেকশন দেওয়া থাকে। তো সেকশন জিনিসটা কি? সেকশন হচ্ছে একটা আইনের মধ্যে যে কথাগুলো বলা আছে এগুলোর একটা নির্দিষ্ট অংশ। এখন অনেকেই বলবেন যে ভাই তাহলে আর্টিকেল জিনিসটা কি? তো মনে রাখবেন সেকশন আর আর্টিকেলের পার্থক্য যদি আমরা করি, আর্টিকেল জিনিসটা হচ্ছে স্বাধীন, আর্টিকেল জিনিসটা যেটা করা হয় সংবিধান, কোন দেশের সংবিধান এবং মৌলিক আইনে বেশি ব্যবহৃত হয়। প্রতিটা দেশের সংবিধানে আপনি আর্টিকেল পাবেন, তামাদি আইনে আর্টিকেল পাবেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল চুক্তিতে আর্টিকেল পাবেন। অর্থাৎ আর্টিকেলের প্রতিটা যে জিনিস থাকে সেটা অন্য কোনো জিনিসের উপর নির্ভর করে না। অপরপক্ষে সেকশনের মধ্যে যেগুলো থাকে এগুলো আরেকটার উপর ইন্টার রিলেটেড হয়। যেমন তামাদি আইনে 6 ধারা, 7 ধারা, 8 ধারা, এই 3 ধারা একসাথে না পড়লে আপনি তামাদি আইনটাই বুঝবেন না। কিন্তু অপর পক্ষে আমরা যদি আর্টিকেল গুলো দেখি এগুলো পৃথক স্বতন্ত্র। তামাদি আইনে আর্টিকেল আছে যে দখল উদ্ধারের মামলা করতে হবে 144 মোতাবেক কত, 12 বছর, 142 মোতাবেক 12 বছর, এটার জন্য অন্য কিছুর উপর নির্ভর করতে হয় না। তো এটাই হচ্ছে আমাদের আর্টিকেল এবং সেকশনের মধ্যে পার্থক্য। এখন আমরা যদি যেটা বললাম আইনের মধ্যে আপনি যখন কনসলিডেট পাবেন বুঝবেন এটা এখানে 2টা পৃথক স্বতন্ত্র জিনিস ছিল, সেগুলোকে এক করা হচ্ছে। তো আইনের মধ্যে আপনি অ্যাক্ট নাম্বার পাবেন, অ্যাক্ট নাম্বার মানে হচ্ছে আইনটা যে বছরে পাশ হয়েছে তার কত নাম্বার আইন। যেমন এখানে যদি আমরা দেখি যে দ্য এভিডেন্স অ্যাক্টের মধ্যে যদি দেখে দেখেন এখানে লেখা আছে অ্যাক্ট নাম্বার 1, এই নাম্বারগুলো আবার রোমান সংখ্যায় লেখা থাকে। তো এই জন্য আপনি দয়া করে কষ্ট করে আইন বুঝতে চাইলে একটু রোমান সংখ্যাটা লেখা শিখবেন, আমার প্লে লিস্টে একাধিক ভিডিও আছে। তো বন্ধুরা, তারপরে যদি আমরা দেখি যে ল জিনিসটা কি, তো লটা আমরা সংবিধানের 80 নম্বর অনুচ্ছেদ দেখলে সেখানে লটা সংসদে একটা বিল আকারে পেশ হবে, বিলটা পাস হবে, রাষ্ট্রপতি সিগনেচার করবে, তারপরে সেটা আমাদের একটা ল হয়, ইনেক্ট হয়। আর অর্ডিনেন্স সংবিধানের 93 নম্বর অনুচ্ছেদ মোতাবেক রাষ্ট্রপতি জারি করেন, যখন সংসদ বন্ধ থাকে, ইনেক্ট থাকে, কার্যকর থাকে না, কার্যকর হওয়ার 30 দিনের মধ্যে অর্ডিনেন্সটাকে পাশ করতে হয় অথবা সেটাকে রহিত হয়ে যায়। তো তাহলে আমরা এখন থেকে যেটা বুঝলাম, যখনই আমরা একটা ল বা আইন পড়তে যাব তখন আমরা কি সেকশন 1 পাবো, যেখানে আমাদের নাম থাকবে, প্রয়োগ ক্ষেত্র থাকবে, সময় থাকবে, তারপরে আমরা ডেফিনেশন পাবো, যে সংজ্ঞা পাবো আইনটার মধ্যে যে শব্দ চয়নগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কি, কোথায় কি দ্বারা বুঝাচ্ছে, সেই শব্দটা আমরা নিতে পারবো, অথবা জেনারেল ক্লজেস একটা নিতে পারবো, অথবা অন্য কোন একটা আইনে যেটা উল্লেখ করা আছে সেটা আমরা কখন নিতে পারবো। আইনের মধ্যে সেভিং ক্লজ থাকে, এর দ্বারা অন্য আইনকে যে রহিতকরণ করতেছে না, এই আইনটা কি কি ধারাকে রহিত করে না সেটা বলা থাকে। রিপিল, এই আইন দ্বারা কোন কোন আইন, কোন কোন আইনের কোন কোন সেকশন রহিত হলো সেটা বলা থাকে। আরেকটা যেটা হচ্ছে আইনটার ওভার রাইটিং ইফেক্ট আছে কিনা, অর্থাৎ আইনটার মধ্যে কিছু শব্দ চয়ন থাকে, সেখানে যদি নট, উইথ স্ট্যান্ডিং, এনিথিং, এনি আদার ল, অথবা আইনটার মধ্যে বাংলায়ও লেখা থাকে যে এই আইনের বিধানাবলী প্রাধান্য পাবে, অর্থাৎ এই আইনের মধ্যে যে কথাগুলো বলা আছে এগুলোই প্রাধান্য পাবে। তো তাহলে আমরা যেটা বুঝলাম, আইনের মধ্যে সেকশনে 1-এ আমরা সংজ্ঞা পাবো, প্রয়োগ ক্ষেত্র পাবো, সময় পাবো, সেকশন 2-এ আমরা সংজ্ঞা পাবো, সেভিং পাবো, রিপিল পাবো, এই জিনিসগুলো আমরা বেসিকটা একটু মাথায় নিয়ে নিলাম।
এখন আসি বন্ধুরা, আমরা আইনের মধ্যে সেকশন পেতে পারি, আর্টিকেল পেতে পারি, আইনের মধ্যে শিডিউল পাবো, আইনের মধ্যে আমরা অ্যাপেন্ডিক্স পাবো। অ্যাপেন্ডিক্সে কি থাকে? বিভিন্ন প্রকার ফর্ম দেওয়া থাকে। তো এই জিনিসগুলো আমাদের একটু বেসিক বুঝতে হবে। তো দেখেন, এখন আরো আইনের আরো বেসিক কিছু নিয়ম হচ্ছে ওভার রাইটিং, যে ইফেক্টটা বললাম ওভার রাইটিং, সেটা হচ্ছে একটা আইন আর কোন কোন আইনকে ইফেক্ট করতেছে, বাদ দিচ্ছে কিনা, এই জিনিসটা আমরা সেখানে দেখব। আইনগুলো পড়ার সময় বুঝবো যে আইনটা দ্বারা অন্য আইন প্রভাবিত হচ্ছে কিনা। তারপরে এর জন্য একটা শব্দ ব্যবহার করা হয়, নট উইথ স্ট্যান্ডিং এনিথিং, এটা আইনের মধ্যে থাকতে পারে অথবা বিভিন্ন সেকশনের ভিতরেও কিন্তু থাকতে পারে, যে নট উইথ স্ট্যান্ডিং এনিথিং। তো এখন যদি আমরা দেখি যে যদি এই নট উইথ স্ট্যান্ডিং যদি পাশাপাশি একাধিক আইনে থাকে, তাহলে একটা আইন 2010 সালে পাশ হলো, একটা 15 সালে পাশ হলো, দুটাতে একই কথা বলা আছে, তো আমরা কোনটা ধরবো? সর্বশেষ, অর্থাৎ যেটা 2015 সালে যেটা পাশ হইলো সেটা আমরা ধরবো। তারপরে যদি এই পাশাপাশি সেকশনে যদি নট উইথ স্ট্যান্ডিং এনি থাকে, তখন আমরা কোনটা ধরবো? যদি দুইও থাকে তিনও থাকে, আমরা তিনেরটা ধরবো, কারণ দুই যখন বানানো হয়েছে তখন যারা আইন প্রণেতা তারা কিন্তু জানতেন 2 নম্বর সেকশনে এটা আছে, তারপরেও তারা 3 নম্বরে দিয়েছেন, তো আমরা কোনটা ধরবো? 3 নম্বরেরটা ধরবো। এখন আইনের মধ্যে আমরা কি পাবো? সেভ অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড, এর মানেটা হচ্ছে যে অন্য আইনে যেটা আছে প্রথমে আপনি সেটা দেখেন, যদি সেখানে যদি প্রয়োগ করা না যায় বা সেখানে যেটা আছে সেটা যদি আমরা প্রয়োগ করতে না পারি, তখন শুধু আমরা এটা প্রয়োগ করব। ওই জন্য লেখা থাকে সেভ অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড, অন্য আইনে যেটা আছে সেটাও আমি মানি, আগে সেটা দেখেন, সেটা না হইলে তখন এইখানে আসেন। তারপরে যেটা আমাদের সেটা হচ্ছে আইনের ধারার কার্যকারিতা আদালতের কারণে বা আদালতের বিভিন্ন কারণে স্থগিত হয়েছে কিনা, এই জিনিসটা আমাদের জানতে হবে, কারণ আদালতের একটা নির্দেশ আসলে এটা আইনের মধ্যে সাথে সাথে ইনক্লুড করা যায় না। আমরা জানি ওয়াকফ সম্পত্তি উন্নয়নের জন্য ওয়াকফ সম্পত্তি 3টা সেকশনকে আদালত কি করেছে? রহিতকরণ করেছে, কিন্তু আইনের বইয়ে সেই 3টা সেকশন আছে। এখন আপনি যদি না জানেন যে আদালতের মাধ্যমে এই 3টা সেকশন রহিতকরণ হয়েছে, আপনি কিন্তু ভুল করবেন, তাই আপনাকে আদালতের নির্দেশনা সম্পর্কেও একটু জ্ঞান রাখতে হবে। তারপরে যদি আমরা দেখি আদালত আইনের শব্দগত অর্থের বাইরে উচ্চ আদালতের নির্দেশনা থাকতে পারে, আইনের মধ্যে যে শব্দ চয়ন আছে এর বাইরে এই শব্দটাকে ভিন্ন অর্থে আদালত ব্যবহার করতে পারে, এগুলোকে আমরা আদালতের জাজমেন্ট বলি, অরিজিনাল প্রিসিডেন্ট বলি, নজির বলি, এগুলোর মধ্যেই আমরা আইনগুলোকে ভালো করে পড়তে পারবো। তো বন্ধুরা, আশা করি আপনার জীবনের এই 30 মিনিট যেটা আপনি দিচ্ছেন এখন, এটা আপনার জীবনে যে কোনো আইন পড়ার ক্ষেত্রে মাস্টার গাইড হিসাবে কাজ করবে, আপনি কখনোই আইন পড়তে ভুল করবেন না, বা একবার এই নিয়ম কানুনগুলো মেনে যখন নিজে আইনটা পড়বেন আপনি কখনোই আর ভুল কিন্তু করবেন না। যেমন আমরা উদাহরণে বলে দিয়েছি, আপনি যখন দ্য এভিডেন্স অ্যাক্ট পড়তেছেন, প্রথমে আপনি তার ইনফোর্সমেন্ট দেখেন, আইনটার প্রিফেস দেখেন, কনসলিডেট ডিফাইন অ্যান্ড অ্যামেন্ড করার জন্য প্রস্তুত করা হয়েছে, শর্ট টাইটেল দেখেন, এক্সটেন্ড দেখেন, কমিসমেন্ট দেখেন, এর রিপিল দেখেন, ইন্টারপ্রিটেশন ক্লজ দেখেন, এর ভিতরে ইনক্লুড আছে, মিনস আছে, সেম অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড আছে, সবকিছু কিন্তু আছে। আপনি বাংলায় পড়লেও আপনি কিন্তু সেগুলো সেখানে পাবেন। তাই এই বেসিক জিনিসগুলো আল্লাহর ওয়াস্তে একটু মনে রাখবেন, তারপরে যে কোনো আইন যখন আপনি পড়বেন আপনি কখনোই ভুল করবেন না। তো তাহলে ওভারঅল অর্থে আমরা আপনাদেরকে যে কথাটুকু বলতে পারি সেটি হচ্ছে যে আইনকে যদি আপনি একবার বুঝে পড়ার চেষ্টা করেন, একবার যদি বুঝে পড়তে পারেন, তাহলে কিন্তু আপনি কি করবেন না, কখনোই ভুল করবেন না। আইনটাকে আপনার কাছে একটা কেমিস্ট্রির মতো মনে হবে, যতই আপনি সেই ভিতরে ঢুকবেন ততই কিন্তু আপনার ভালো লাগবে। বাংলাদেশে প্রায় 1100-এর উপরে আইন আছে, তো এতগুলো আইন কিন্তু আপনি কি করতে পারবেন না, পড়তে পারবেন না। আপনার বেসিক জিনিসটা যখন জানা থাকবে আপনি ঠিকই আইনগুলো অল্প সময়ের মধ্যে কিন্তু পড়তে পারবেন। তো আমার রিকোয়েস্ট থাকবে বেসিক জিনিসটা আপনি বুঝবেন, পাশাপাশি আপনি জেনারেল ক্লজেস একটা একটু পড়ার চেষ্টা করবেন। আর যেহেতু আইনগুলো ইংলিশে প্রস্তুত, দয়া করে একটু ইংলিশের শব্দ চয়নগুলা জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আর আমাদের 7 কাহন অনলাইন কোর্সটা শুরু হচ্ছে, সেখানে আমরা বার কাউন্সিল, বিভিন্ন আইন, জমি জমা, ভূমি রিলেটেড আইনগুলো ইনক্লুড করেছি, আমিনশিপ ইনক্লুড করেছি, যাতে সবার মাঝে জ্ঞানটা পৌঁছায়। আমরা জাস্ট মাত্র 24টা ক্লাসের জন্য আমরা 4,000 টাকা নিচ্ছি, আর যদি শুধু জমি রিলেটেড ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে চান, মাত্র 2,000 টাকা আপনারা অংশগ্রহণ করতে পারবেন, সুযোগ আপনাদের কাছে। আর আমাদের যে 7 কাহন বইটা সেটা বাজারে পাওয়া যাচ্ছে docomari.com, এবং আমার থেকেও নিতে পারেন, ঢাকায় ইউনিক ল বুক হাউসে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।